রুই মাছ, পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, খুবই মজা। ভিডিওটা কাটবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। একবার রেঁধে দেখেন কেমন মজা, খুবই মজা, খুবই মজা, যেহেতু দেশি খাবার। আসসালামু আলাইকুম, মনি দেশি খাবার। আজ আমরা পুঁই শাক দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব। আমি সবসময় ইলিশ মাছ দিয়ে, ইলিশ মাছের মাথা কিংবা লেজ দিয়ে, পুঁই শাক দিয়ে রান্না করি, চিংড়ি মাছ দিয়ে রান্না করি, শুটকি দিয়েও খাই। তাহলে আজ আমি এই প্রথম রুই মাছ দিয়ে রান্না করতে যাবো। দেখ, ধোয়া বাছা কাটা হোক রান্নার পালা। আমাদের পুঁই শাক কাটা শেষ, এখন আমরা রুই মাছ নিব। রুই মাছের কানসাও দিতে পারেন, লেজও দিতে পারেন, মাথাও দিতে পারেন। ইলিশ মাছ দিয়ে রান্না করলে আমরা মাথাও দেই, এই যে লেজ। পুঁই শাকের সঙ্গে আমরা একটু আলুও দিলাম, আলু দিলে একটু মজাটা বেশি হবে। আমার পরিমাণ মতো তেল, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু আমরা শাক দিয়ে মাছ রান্না করতেছি। পেঁয়াজ লাল হয়ে গেছে, একটু পানি ছেড়ে দিলাম পেঁয়াজের মধ্যে। এখন দিয়ে দিব আমরা কাঁচামরিচ, লবণ, হলুদ, গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া। যেহেতু আলু থাকবে, একটু মশলাটা পরিমাণ মতো করে একটু দিয়ে ভালোভাবে, একটু বেশি দিতে হবে আর কি। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে আমি এখন এগুলো ছেড়ে দিব। এই রুই মাছ দিয়ে রান্না করতে হলে বেশি মশলা লাগে না, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর পেঁয়াজ রসুন তো কষানোর মধ্যে দিয়ে দিবেন। আর এই চুলায় আমার মাছ ভাজা হচ্ছে, রুই মাছ। আর এখানে আমি গরম পানি ব্যবহার করব, আপনারা ঠান্ডা পানি কিছুতেই দিবেন না। পুঁই শাক আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে মাছ, ভাজা মাছ, হালকা করে ভাজবেন। মাছটা আমরা হালকা করে ভেজে নিয়েছি, শক্ত করে ভাজবেন না। আর হালকা করে যদি ভাজেন তাহলে মাছটার ভিতরে জুসি ভাবটা থাকে। আর এই আমি পাতিল থেকে গরম পানি দিলাম, ঠান্ডা পানি অবশ্যই ব্যবহার করবেন না। ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ঝালটা আপনাদের উপরে নির্ভর করে, আর ঝোলটাও আপনাদের উপরে নির্ভর করে, যে যেমন ঝোল খাবেন। এটাতে ঝোল দেওয়া যায়, আবার ঝোল কম দিলেও চলবে। পুঁই শাক, আলু, রুই মাছ দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও মজা। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন। রাখি, আল্লাহ হাফেজ।